গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মিষ্টিমায়ের মুখটা দেখে আজকে দিনটা শুরু করলাম, আর পাপার হাতে টেস্টি চা, বুঝতে পারছো আমি কত সুন্দরভাবে এখানে আছি। তারপর আজকে ব্রেকফাস্টে রুটি, দই আর মিষ্টি ছিল, অমৃতসরের দই খুবই টেস্টি। এখানে আমি একটুখানি রেডি হয়ে গেছি, রেডি মানে ওই ক্রিম, লিপবাম এইসব। আর এখানে আমি রান্না করতে আজকে চলে এসেছি। আজকে সিম্পল একটু রান্না করব, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মাছের ডিম রান্না করব। আর সেই জন্য আগে করলা ভেজে আমি নামিয়ে নেব, তারপর তরকারিটা করব। আর এইখানে মাছের ডিমটা ভেজে নিয়েছি, আলু ভেজে রেখে দিয়েছি, বেশিরভাগ টমেটো আর পেঁয়াজ আর একটু আদা জিরা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে করলা তো ভেজে রেখে দিয়েছি, আর মশলাও আমার রেডি। কী বলো তো, যখন শরীর খারাপ থাকবে বা মন খারাপ থাকবে, সেটা ভালো করার জন্য তোমরা বেরিয়ে যেতে পারো কোথাও কাছে পিঠে ঘোরার জন্য। আজকে সেরকমই আমার প্ল্যান রয়েছে, সেটা আমার থাম্বনেইল আর ভিডিওর সামনেরটুকু দেখে বুঝতেই পেরে গেছো। এখানে স্যালাডের জন্য শশা কেটেছি, আর আমার আজকের রান্নাবান্না এইখানেই শেষ করছি। এটাই আজকে আমাদের লাঞ্চ। আর বিকেলে চায়ের চুমুক দিয়ে, জিরা বিস্কুট দিয়ে আমাকে রেডি হতে হবে ফটাফট। রেডি হয়ে গেছি সিম্পলভাবে, শীতে আর কী রেডি হবো, সেই সোয়েটার আর একটা শার্ট গলিয়ে নিয়েছি। তোমরা এই শার্টটাই আমাকে রিসেন্টলি সবসময় পরতে দেখছো। আজকে আমি টোটো করে চলে এসেছি, হয়তো এই মন্দিরটার নাম দুর্গানা টেম্পল হতেই পারে, বাট এই মন্দিরটা সেটা ফেমাস যেটা হয়েছে শীতলা মন্দির নামে। দুর্গাধার মন্দিরটা হয়তো পরে হয়েছে, তাই জন্য সকলে এখনও শীতলা মন্দির নামে এটা পরিচিত রেখেছে। মন্দিরটার বাইরে এবং ভেতরে সবটাই সুন্দর করে আজকে ঘুরে দেখাবো। আজকে এই মন্দিরে, আচ্ছা আগে বলি, উই দেখো, দেখতে পাচ্ছ দূরে মন্দিরটা এত সুন্দর লাগছে, লাইক দ্যাট গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলটা ঠিক এরকমই জলের ওপরে একটা মন্দির, আর এই মন্দিরটা পুরো ওরকমই জলের ওপরে একটা মন্দির। পিতল দিয়ে চারিদিকে সুন্দর করে কাজ করা, আর নিচে হচ্ছে শ্বেতপাথর, খুবই দামি পাথর, আর ওপরটা পিতল কাঁসায় এরকমের মেটেরিয়ালই হবে। আর ওইখানে ভিতরে রয়েছে ঠাকুর, যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ওরা এতগুলো ক্যামেরা লাগিয়ে রেখেছে কি বলবো। নম করে ঢুকলাম, ঠাকুর দর্শন করে আমাকে বেরিয়ে যেতে হবে। আর মন্দিরটার এদিকটা আমি তোমাদের দেখাই, এই দেখো পুরো জলের মধ্যে মন্দির, ওই দিকটায় বাথরুম ফাথরুম রয়েছে, যারা দিনের বেলা যে স্নান করে ওইখানটা সব কিছু ব্যবস্থা রয়েছে। মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখাই, চলো মন্দিরে আমি পেছনের দিকটাও তোমাদেরকে নিয়ে যাব। আর এই মন্দিরটা অনেকটাই সুন্দর, হয়তো আমি অনেক বেশি টাইম নিয়ে আসলে ভালো হতো আর কি। আমার সঙ্গে যারা এসেছে তাদেরকেও আমি একটু দেখাবো। আর এখানে রয়েছে একটা শিব ঠাকুর, আর এই জায়গাটা আমি অনেকবার, মানে আগেও যখন এসেছি, ছবি রয়েছে 2022 সালে এসেছিলাম এর আগে আমি, আর এখন প্রায় 24-এ পা দিতে চললো। আর এই যে ভাইগুলো দেখতে পাচ্ছ, এরাও আমার সাথেই এসেছে। আমার সাথে যারা এসেছে হয়তো তাদের সাথে আমার রক্ত সম্পর্ক নেই, বাট খুবই মিষ্টি সম্পর্ক তাদের সাথে। আর এখানে একটু আমি মজা করছিলাম, আমার সাথে বৌদি, দিদি আর একটা দিদা এসছে, যারা কিনা আমার ওপরে থাকে, মানে আমার বাড়ির ওপরে থাকে। আর এইখানে আমি একটু ঘোরাঘুরি করে, এখানে বৌদি প্রসাদ নিচ্ছে, তোমাদেরকে মন্দিরে মানে ডান দিক থেকে ঘুরে গিয়ে বাঁ দিকের দিকে মন্দিরে আমি বেরোলাম। আর বেরিয়ে একটা জিনিস সেটা দেখাবো, সেটা হচ্ছে একটা শ্বেতপাথরে পা দিতে নেই, এখানে নাকি শুরু হয়েছে এখান থেকে। আর এটাকে দেখেছো ভালো করে মার্কিং করা আছে, আর এখানে সবাই এভাবে নমো করে, আমিও করেছি। আর এখানে সুন্দর করে নিজেকে দেখাচ্ছি, আর আমি কিন্তু কী বলবো, নিজেই ক্যামেরাম্যান আর নিজেই সব কিছু বুঝতেই পারছো, সেরকমই হয়। যারা সোলো ব্লগার তাদের সাথে এরকমই হয়, আর এখনও সবাই ক্যামেরার সামনে আসতে অতটাও কমফোর্টেবল ফিল করে না, মানে আমার আশেপাশের মানুষগুলো। তো একা একাই ঘুরি, এইভাবেই ভিডিও করি, আমার বেশিরভাগ ব্লগ তোমরা হয়তো এইভাবেই দেখো। যাই হোক, কেমন এনজয় করো আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কোথা থেকে দেখছো সেটাও বলো আমাকে। আর এখানে আমি একটু ঘন্টা বাজাবো, মন্দিরের বাইরেটা আমি চলে এসেছি। আমি একটু ঘন্টা বাজি লেট করে ফেলেছি, তাই জন্য আমার জন্য সবাই বাইরে উই যে ওয়েট করছে। আর মন্দিরের চারিদিকটা দেখে খুব সুন্দর করে সাজানো, আর মন্দিরটা যে রেডি করেছে, মানে যে তৈরি করেছে, তার এখানে একটা স্ট্যাচু রয়েছে। এখানে আমি বুঝতে পারছি না হিন্দিতে লেখা নাকি পাঞ্জাবিতে লেখা, বাট লেখা রয়েছে সব কিছুই। আর এখানে আমি চলে এসেছি নম করে, হনুমানজির ভেতরে মন্দির আছে, আর তার আগে শীতলা মন্দিরটা দর্শন করিয়ে দিই। এই যে এই গেটটা দিয়ে ঢুকলে শীতলা মন্দির রয়েছে, যেটা কিন্তু অনেক জাগ্রত। আর এখানে
এখানে আর একটু বদমাশিও করছে। আর এই যে এখানে ভজন হচ্ছে, যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসেছি, একটু কীর্তন গান এইসব হচ্ছে। আর এই শীতলা মন্দিরের চারিদিকে সবাই ঘুরে তারপরেই রম করে। আর ওই ভেতরটাতে রয়েছে ঠাকুর, এই সিংহের ঠিকই সামনেই রয়েছে ওই যে ভেতরে ঠাকুর। এখানে একটু আমরা চারিদিকে দর্শন করে নেব আর মন্দিরের চারিদিকটায় ঘুরবো। আর আমাকে এই যে মানুষগুলো সবাই আমাকে বলছে আয় আয়, আমরা তো এসে একটু নব করছি, আমি অ্যাকচুয়ালি ক্যামেরা করছি, তো আমি সেটা ওদেরকে দেখাতেই হবে। মন্দিরটা খুব সুন্দর করে কাজ করা, আর শীতলা মায়ের ঠিক অপোজিটে এখানে পঞ্চানন বাবা মানে মহাদেব আছে। মন্দিরটা খুবই সুন্দর লেগেছে আমার। আর বাইরে এসে এইভাবে টুকিটাকি মন্দিরের জিনিস কেনাকাটা বা প্রসাদ নেওয়া সব কিছুর দোকানগুলো রয়েছে। আর আমরা এখন যেটা আসলাম সেটা হচ্ছে হনুমান মন্দির, যেটার একদম সামনে লেখা ছিল হনুমান মন্দির। এখানে ভিডিওতে দেখাচ্ছে যে হনুমান মন্দিরের ভেতরটা কেমন আছে, আমি অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো, এই দেখো। আর এখানেও যেহেতু আজকে মঙ্গলবার, খুবই সুন্দর করে ভজন ভজন হচ্ছে, দিনটা ছিল মঙ্গলবার তাই জন্য। আর এখানে আমি সারা মন্দির ঘুরে ফিরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও এই দেখো দূর থেকে টেম্পলটা কেমন লাগছে জলের মধ্যে, দেখো খুবই সুন্দর লাগে। কি বলবো, অনেকটা স্বর্ণ মন্দিরের মতোই, বাট স্বর্ণ মন্দির নয়, এটা হচ্ছে শীতলা মন্দির, আর শীতলা মন্দির নামে বেশি পরিচিত। আর দুর্গানাথ মন্দির তো ওটা মন্দিরটার নাম। আমরা এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে বাড়ির দিকে যাব টোটো করে, আর বাড়ির কাছে গিয়ে কিছু খাবো। এই বাড়ির কাছে এসে আজকে আমি যে চাট ফাট খাচ্ছি দেখতে পাচ্ছ, আর এরা এখানে দাঁড়িয়ে খাচ্ছে। বাড়ি এসে একটু মিষ্টি খেয়ে নিলাম, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা যাক একটা মিষ্টি মিনি ব্লগে, বড় ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো।